ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। খালি হাতে ফিরেছি, খালি হাতে আগেও ফিরিনি, এবারও ফিরিনি। শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তিও করেছেন, ভালো সম্পর্ক ছিল বলে, আছে বলে আমরা বাংলাদেশের মতো আরেকটা বাংলাদেশ সমুদ্র সীমায় ভারতের কাছ থেকে পেয়েছি, ঠিক কিনা বলেন? সম্পর্ক ভালো বলে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ভাবে ছিটমহল সমস্যার সমাধান আমরা করতে পেরেছি, সবই হবে। শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তিও করেছেন, কিন্তু যারা বড় বড় কথা বলেন তারাই ঢাকা এয়ারপোর্টে দিল্লি থেকে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি তো গঙ্গার পানির কথা বলতে ভুলেই গিয়েছি। তারা ভুলে গিয়েছে আর শেখ হাসিনা এই গঙ্গা চুক্তি সম্পাদন করেছে। সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা যাবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আর এইসব সমাধান কেন হয়েছে? 25 বছরের মৈত্রী চুক্তি, এই চুক্তিকে তারা বলছে গোলামের চুক্তি। তা আমরা কি পেলাম? খালি হাতে ফিরেছি, খালি হাতে আগেও ফিরিনি, এবারও ফিরিনি। দেখুন, চীন সফরে যাচ্ছেন, চীনের সাথে আমরা আমাদের পার্টনারশিপ আছে উন্নয়নের। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। আমাদের চট্টগ্রামের দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে টান বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টান, এটা কে করে দিয়েছে? চীনারা। যে রাস্তা দিয়ে আসেন ঢাকা চট্টগ্রাম ফোরওয়ে, এই উন্নয়ন, এই রাস্তার কনস্ট্রাকশনও করেছে সিনোহাইড্রো। গতকাল যে পদ্মা সেতুর ক্লোজিং, এই পদ্মা সেতুর মেইন ব্রিজ এবং রিভার ট্রেনিং দুটি কোম্পানি কাজ করেছে, দুটি কোম্পানি সিনোহাইড্রো চায়না মেজর বিট, তারা কিন্তু চীনের কোম্পানি, কন্ট্রাক্টররা চীনের। তারা এখানে আমাদের পদ্মা সেতু করে দিয়ে গেছে।